খোলা আইব আছে এই যে নাকি প্যাকিং দেও এ তো বাক্স তো এই যে ছেড়া এই যে কি এই যে কি কি এই যে কি এই আইছে ঢুকো ভিতরে ঢুকো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো কিন্তু আমি আজকে একদমই ভালো নেই মনটা ভীষণ খারাপ ভীষণ একটা খারাপ জিনিস হয়ে গেছে আমাদের সঙ্গে সেই থেকে মনটা একদমই খারাপ আসলে কি হয়েছে আমার বর হচ্ছে আমাকে একটা রিং লাইট অর্ডার করে দিয়েছিল আমাদের ঘরের মধ্যে ভিডিওটা সেরকম ভালো হয় না কোয়ালিটিটা মানে অন্ধকার অন্ধকার হয় ঘরের মধ্যে লাইটটা তো সেরকম ভালো নয় সেই জন্য হচ্ছে একটা রিং লাইট অর্ডার করে দিয়েছিল এবার এসেছে রিং লাইটটা কি বলবো প্যাকেজিংটা হচ্ছে পুরো ছেঁড়া আর ভেতরের জিনিসটাও সেরকম ভালো নয় মনটা পুরো খারাপ হয়ে গেছে এইভাবে এরকম ভাবে কে আসে বলো এভাবে আসে না কিন্তু এইভাবেই এসছে আমি দাদা নিয়ে চলে এসেছি ঠিক আছে এমনি আমার পড়ালো আছে আমি তাড়াতাড়ি করছি তোমাকে ফোন করছি কখন থেকে বলো তো এই যে তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্যাকেজিং এর কি অবস্থা আমার বর তো পুরো রেগে গেছে বলছে যে এরকম অবস্থা কেন প্যাকেজিং এর প্যাকেজিং কি এভাবে আসে ডেলিভারি বয় বলছে যে এভাবেই এসছে কি করব আমরা আমাদের কিছু করার নেই এইভাবেই এসেছে দেখে পুরো বোঝা যাচ্ছে যে প্যাকেজিংটা কেউ খুলেছে খুলে ভেতরের জিনিসটাকে ইউজ করেছে তারপরে আবার এর মধ্যে দিয়েছে আমার বর বলছে যে এভাবে এসেছে প্যাকেজিং তো ভেতরে যদি ভাঙা থাকে বা প্রোডাক্ট না থাকে তাহলে কি হবে তো ওখানে ডেলিভারি বয় বললো যে তুমি এখান থেকেই খুলে দেখো ভেতরে প্রোডাক্ট আছে কি না তো রাস্তার মধ্যে তো সেভাবে খুলে দেখা সম্ভব নয় এমনি ওপরটা খুলে যদি প্রোডাক্ট আছে কি না সেটাই দেখলো এবার ঘরে এসে সমস্ত কিছু লাগিয়ে দেখা হবে প্রোডাক্ট ঠিক আছে কি না আমি তো আবার সেরকমভাবে কিছু বুঝি না আমি তো ভেবেছি ভেতরে রিং লাইট আছে মানে সবই ঠিক আছে প্যাকেজিংটা খোলা ভেতরের জিনিসটা ঠিকঠাক আছে কি না কি অন্য কিছু দিয়েছে তো ও একটু টেনশনে ছিল কিন্তু আমি ভীষণ খুশি আমি তো আবার খুশিতে খুশিতে রিং লাইটটা নিয়ে ঘরে যাচ্ছি নাচতে নাচতে এই যে দেখো আমি কত খুশিতে খুশিতে চলে এসেছি ঘরে এবার দেখবো ভেতরে সব কিছু বের করে দেখেই মনটা পুরো খারাপ হয়ে যাবে মানে কি বলবো ভেতরে কোনো কিছুই একদম ঠিক নেই ভেতরে যে রিমোট আছে সেই রিমোটের কোনো ব্যাটারি নেই তারপরে যে স্ট্যান্ড আছে মোবাইলটা রাখার সেটাও ভালো না সেটাও কেমন নড়বড় নড়বড় তারপর আবার কেমন একটা যেন বাঁকা মোবাইলটা রাখলে সেরকমভাবে সেট হয় না এবার পড়ে গেছিলাম হচ্ছে প্রবলেমে লাইটে যে অনেক রকম মোড আছে সেগুলো কিভাবে চেঞ্জ করব। রিমোটে নেই ব্যাটারি এবার কি হবে তো কিভাবে বুঝবো যে লাইটটা ঠিক আছে না কি তো এবার আমার বর বললো যে তাহলে আমি ব্যাটারিটা কিনে নিয়ে আসি দেখি লাইটটা ঠিক আছে কি না আর এদিকে দেখো বাইরের প্যাকেটটা তো ছেঁড়াই আর হচ্ছে ভেতরের এই যে প্যাকেটটা এটাও অর্ধেক আবার ছেঁড়া তো এই যে দেখো খুলে খুলে দেখছিলাম সব কিছু তো সব কিছু মোটামুটি ঠিকই লাগছিলো আর এই রিমোটটা হাতে নিয়েই বুঝলাম যে ভেতরে ব্যাটারি নেই তোমার বর বলছি দেখো তো সব জায়গায় খুঁজে কোথাও আছে কি না ব্যাটারিটা তো আমি বলছি যে নেই সব জায়গায় খুঁজেছি দেখেছি এবার আমি এটাকে খোলার চেষ্টা করছিলাম আমার বর আবার বলছিলো দেখি আমি একটু খুঁজে দেখি আছে কি না এর ভেতর দিয়ে তো এবার ওখান দিয়ে একটু খুঁজছিল তো কোথাও নেই কোনো ব্যাটারি তো তারপরেও চলে গেছিলো হচ্ছে ব্যাটারি কিনতে তো এই যে দেখো ব্যাটারি কিনে নিয়ে এসেছে এখন এই যে লাইটটায় লাইন দিতেই হচ্ছে এরকম আলো হচ্ছিলো এবারও রিমোটটা দিয়ে হচ্ছে মোডগুলো চেঞ্জ করে করে দেখছিলো যে কী কী মোড আছে তো এই যে সব মোডগুলো দেখছিলো দেখে তো মন খারাপ পুরো সে আরও অনেক অনেক মোড ছিল সেই মোডগুলো কিছুই নেই শুধু এই যে কালারিং মোড আর হচ্ছে ওই জিগজাক মোডটা ছিল আর কোনো মোডই নেই যে যা কিছু হয়েছে প্যাকেজিং ছেঁড়া বা ব্যাটারি নেই এইসবে কোনো প্রবলেম ছিল না যদি লাইটটা ঠিক থাকতো তাহলেই রেখে দিতাম রিটার্ন করতাম না তো এবার এটাকে রেখে এখানে চলে যাবো আমার বর হচ্ছে ফোন করার জন্য কোম্পানির কাছে আর এটাকে নেওয়া হয়েছে অ্যামাজন থেকে আমরা আগেও একবার অ্যামাজন থেকে হচ্ছে একটা মিক্সার অর্ডার করেছিলাম সেটাও কি বলবো এত খারাপ এসেছিলো মানে মিক্সারটা মেশিনটা ভালো ছিল আর ওই যে মিক্সারের যে জুসার বাটিটা সেগুলো ভাঙা ছিল সব কিছু একদম ভাঙা ভাঙা ছিল তো সেটাকেও রিটার্ন করতে হয়েছে আমাদের আর এবারও এই যে উল্টোপাল্টা প্রোডাক্ট দিয়েছে কি বলবো আমরা অ্যামাজন থেকে ওই জন্য বেশি অর্ডার করি না ফ্লিপকার্ট থেকেই করা হয়
কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে কাজগুলো কারা করে। অ্যামাজন এত বড় কোম্পানি, ওরা তো এই খারাপ কাজগুলো করবে না, কিন্তু কারা করে এই কাজগুলো? এতে তো কাস্টমারগুলো একদম হাতছাড়া হয়ে যায়, তাই না? তো কেন করে এইসব কাজ আমি বুঝি না। তো তোমরা এদিকে আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমার মনটা কতটা খারাপ, আর কতটা মন খারাপ নিয়ে এগুলো আমার গুছিয়ে আবার প্যাকিং করে রাখতে হচ্ছে। আর এগুলো গুছিয়ে রাখছিলাম, মানে এত খারাপ লাগছিলো কি বলবো। আর এই প্রোডাক্টটাকে আমাদের রিটার্ন করা হয়নি, মানে রিপ্লেস করা হয়েছে, রিটার্ন অপশন নেই, মানে এটাকে নিয়ে যাবে আরেকটা দিয়ে যাবে। মনের মধ্যে কেমন একটা লাগছে, মনে হচ্ছে যে এবার আবার কেমন আসবে কি জানি, ভালো আসলে হয়। আমার বর আবার এই যে ব্যাটারিটাকে রেখে দিল, বলছে আমাদের ব্যাটারি দেব না। আর এদিকে এই যে দেখো, আমি সব কিছু গুছিয়ে রাখছি আর আমার মুখটা পুরো বাংলার পাঁচের মতো হয়ে আছে। কি যে দুঃখ লাগছিল আমার, কি বলবো। আমি তো ওকে বলছিলাম আর কোনো দিনে অ্যামাজন থেকে কোনো কিছু অর্ডার করবে না, এই যে লাস্ট। অ্যামাজন এত বড় কোম্পানি, এত ভালো সার্ভিস ছিল, যে কারা যে এই কাজগুলো করে অ্যামাজনের নামটা খারাপ করছে সেটাই আমি বুঝতে পারছি না। তো কী আর করবো, এখন তো আর কিছু করার নেই। তো এগুলোকে আবার ঠিকঠাক করে আমি প্যাকিং করে হচ্ছে বাক্সগুলোর মধ্যে ভরে রাখবো। আর এই যে দেখো বাক্সগুলোর অবস্থা এরকমভাবে ছেঁড়া। তোমরাই বলো যে কোনো নতুন প্রোডাক্ট বা কোনো নতুন কোনো কিছু এভাবে ছেঁড়া প্যাকেজে এরকমভাবে আসে। অ্যামাজন ফ্লিপকার্টে কম্বো না, এর জন্যই অ্যামাজন হতে করছি। ফ্লিপকার্টে কম্বো থাকলে অ্যামাজন হতে করতাম, থোড়ি কম্বো না দুটো একসাথে। অ্যামাজনে এটা মানে ফ্লিপকার্টে এইটা নাই, এটা ই ওদেশে দেখো খোলা আয় বসে। এই যে নাকি প্যাকিং দেখো, এ তো বাক্স থাকে, এই আইসে ঢুকো ভেতরে ঢুকো। বিলির বক্সটা দেখো, এটা বিলটাও দেখো, এর ভিতরে এরকম ভরা আছে। আর ওই যে দেখতে পারলে বিলের যে কাগজটা, সেটা তো ভিতরে থাকে সুন্দর করে, তা না একদম বাইরে ওইভাবে কুচকিয়ে রেখে দিয়েছে ফেলে। কি বাজে কাজ করেছে কি বলবো, কিছু বলার নেই। এই যে প্যাকিং, কত সুন্দর প্যাকিং, মাই গড, এই যে তো প্যাকিং, এই যে প্যাকিং, কি অবস্থা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের প্রোডাক্টটা যেদিন রিপ্লেস করে দিয়ে যাবে তোমাদের সেদিন অবশ্যই দেখাবো আবার কেমন প্রোডাক্ট দিয়েছে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।